দর্শক, দেশ জুড়ে ক্রমশই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, রাকিব, মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ গত জুন জুলাই মাস থেকে যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেই অবস্থা কিন্তু এখনও মানুষজন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আমি যদি একটু চিত্র দেখাই, যে আমি এই মুহূর্তে মানিকগঞ্জ 250 জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে দুটি ডেঙ্গু করোনা করা হয়েছে, একটি হচ্ছে হাসপাতালের নতুন ভবন আর একটি পুরাতন ভবন। এবং নতুন ভবনে পুরুষ এবং নারীদের জন্য দুটি আলাদা ওয়ার্ড করা হয়েছে। আমি সেই ওয়ার্ডে রয়েছি। এই ওয়ার্ডে কিন্তু 60টি বেড রয়েছে, অথচ আজকে এই মুহূর্তে কিন্তু রোগী ভর্তি রয়েছে 79 জন, অর্থাৎ বেডের বাইরে কিন্তু 19 জন রোগী রয়েছে। যে বেডের বাইরে তারা কিন্তু যে হাসপাতাল যে মেজর রয়েছে সেই মেজরতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। আর আমি যদি একটু মানিকগঞ্জের পুরো ডেঙ্গু পরিস্থিতির একটু তথ্য যদি বলি, যে গত 24 ঘন্টায় মানিকগঞ্জে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 179 জন, তার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 147 জন, আর মোট রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত 8282 জন, আর হাসপাতালে ভর্তি আছে এ মুহূর্তে 496 জন রোগী। তার মধ্যে সদর হাসপাতালে ভর্তি রয়েছে এখানে 79 জন, এবং সাটুরি হাসপাতালে আছে 10 জন, এছাড়া কর্নেল মালিক মেডিকেল কলেজ রয়েছে মানিকগঞ্জে, সেখানেও কিন্তু 44 জন রোগী গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে। মুন্নু মেডিকেল কলেজে ভর্তি হয়েছে 20 জন রোগী। এছাড়া যে অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে, সেখানেও 5 জন 8 জন করে এরকম করে কিন্তু রোগী ভর্তি রয়েছে। আর গত 24 ঘন্টায় ছাড়পত্র নিয়ে 147 জন রোগী কিন্তু ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে চলে গেছে। আর এ পর্যন্ত মানিকগঞ্জে মোট 9 জন রোগী মৃত্যুবরণ করেছে। তবে যেভাবে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং প্রত্যেকটি হাসপাতালে কিন্তু তাদের বেডের তুলনায় অতিরিক্ত রোগী কিন্তু ভর্তি রয়েছে, চিকিৎসক তারা কিন্তু বলছে যে এসব রোগীদের। ধন্যবাদ ইউসুফ। দর্শক, মানিকগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।